36 বছর সাধনা করার সাধনা করে সেই শুকরিয়ার মাহফিল আমরা উপহার পেয়েছি এটা একদিনের কষ্টের ফল নয় 36 বছরের সাধনার ফল কথা বলেন না কেন কয় বছরের কয় বছরের এটা হলো দরবার দরবার মানে আদবওয়ালা দরবার আলহামদুলিল্লাহ বলেন না পৃথিবীর জমিনের মধ্যে আপনি যত কিছু বলেন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিন্দেগি বন্দেগি কোরআন হাদিস ইজমা কিয়াস হায়াত রিজিক দৌলত নামাজ রোজা যা আছে আপনার প্রত্যেকটা জিনিস দামি হবে তখন ওই ইবাদতের ভিতরে যদি আযাব থাকে কি থাকে শয়তান শয়তান হয়েছে একমাত্র বেয়াদবির কারণে কথা বলেন না কেন শয়তানের কাছে কি ইবাদতের কমতি ছিল শয়তানের ইবাদতের কোনো কমতি আমলের কোনো কমতি শিক্ষার কোনো কমতি শুধু নাই কিসের কমতি ছিল কথা বলেন না কেন এইজন্য পীরের দরবার এটা আদবের দরবার মিটা দে আপনি হাসিতি কো আগর কুছ মর তবা চাহো মিটা দে আপনি হাসিতি কো আগর কুছ মর তবা চাহো কে দানা হাকমে মিল কর গুলে গুলজার হোতি হ্যায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ শায়ের বলে দুনিয়ার মানুষ শুনুন মিটা দে আপনি হাসতি কো আগর কুছ মর্তাবা চাহো হে পৃথিবীর মানুষ তুমি যদি দামি হতে যাও চিরস্মরণীয় হতে চাও তোমারকে তুমি বিলীন করে দাও এমন ভাবে বিলীন করো ধান যেই রকম মাটির সাথে বিলীন হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ধান ছিলেন ধান ও নমাতার দাবাজি মাতালারি নমুগুলো রোগিয়া ধান ছিলেন না একারি ধান গোলার মধ্যে রাখে দিয়েছেন 100 বছর পরে কুললেন কয়ারি হবে দেরারি তো পারার কোন সুযোগ আর একটা ধান যদি আপনি মাটির মধ্যে রোপণ করেন কি হবে একটা জালা উঠবে না সে জালা থেকে একটা দানের শীষ বের হবে একটা দানের ধোঁয়া বাইর বুঝের গোদাম এই একটা দান থেকে একটা দানের সারা বের হয়েছে এক সরার মধ্যে কত দান কথা বলেন না কেন 100 150 200 দানের কোনো কমতি কেন গোলার ভিতরে একবার একারে দান 100 বছর যদি রাখি এটা দুইদেরকে দেরারি হবে না একটা দানও বাড়তে হবে না আর একটা ধান যদি মাটির সাথে তাল্লুক হয়ে যায় মাটির সাথে সম্পর্ক হয়ে যায় একটা দান থেকে 100 150 200 বের হয়ে যায় তরিকত এইটা শিক্ষা দেয় তুমি যদি দামি হতে চাও পীরের দরবারে এমন ভাবে নিজেকে বিলীন করে দাও দান যে রকম মাটির সাথে মিশে গেছে হাজার হয়েছে তুমি তোমার মুর্শিদের রঙের রঙিন হয়ে যদি বিলীন হয়ে যেতে পারো তুমিও চিরস্মরণীয় হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এই জন্য মনে রাখবেন আমি কথা খেয়াল করবেন দান মাটির সাথে মিলার কারণে একটা থেকে শত হয়েছে আর আপনি যদি দামি হতে চান পীরের দরবারে নিজেকে এমন ভাবে বিলীন করে দাও নিজের বলতে কিছু নাই আমি আমার বলতে নাই আমি আমাকে বিক্রি করে দিয়েছি আপনার কদমে যখন নিজেকে পীরের কদমে বিক্রি করতে পেরেছেন আপনি চিরস্মরণীয় হয়েছেন আজকে খাজা গরিবের ওয়াজ না গরিবের ওয়াজ হয় নাই পীরের খেদমত সুপুর্দ করছে বলে গরিব নওয়াজ হয়েছেন পীরের খেদমত সুপুর্দ করছে বলে বলছে পাক হয়েছেন নবীর কদমে সুপুর্দ হয়েছে বলেই সিদ্দিক আকবর হয়েছে
বলেই ফারুক আজম হয়েছেন মুর্শিদে বড় হকের কদমে জীবন কুরবান করার কারণে আলী রাজা হয়েছেন আলী রাজার কদমে জীবন কুরবান করার কারণে ওলি কামেল ইলিয়াস শাহ বাবা হয়েছেন আমেন আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাসিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে আহলে সুন্নাত তাই শিদের দরবারে যখন যায় মানুষ হাদিয়া নিয়ে যায় কি নিয়ে যায় তা আমাকে যখন আজকে বাবা জান বলছে এখানে সেমা হবে আপনি একটু আমি কিছুদিন আগে বাবা জানের দাওয়াত বাবা জানদের ঘরে মাশাআল্লাহ মুর্শিদের দরবারে ওলিদের দরবারে যাওয়ার সময় কিছু হাদিয়া নিয়ে যাওয়া সুন্নাত সুবহানাল্লাহ বলেন হাদিয়া মানে নুদুর টাকা পয়সা না এটা গরু ছাগল না হাদিয়া মানে নিজেকে নিজে কুরবানি করে দই হাদিয়া সুবহানাল্লাহ বলেন এইজন্য আমি আসার সময় আমার বাবা জানের দরবারে একটা হাদিয়া নিয়ে আসি গাড়িতে বসে বসে লিখছি আলহামদুলিল্লাহ করে আপনারা যদি অনুমতি দেন আমি একটু গাইতে পারি গম বলবো আপনাদের একটু ভালো লাগবে না আল্লাহ আমাদের কবুল করুক বাবা কানু দন কোন সাধনে পাবো তোমার মন বাবা কানু দন কোন সাধনে পাবো তোমার অসুবিধা নেই কেন ডরবি রহন আর বাবা কানু দন কোন সাধনে পাবো তোমার মনে বাবা কানু দন কোন সাধনে পাবো তোমার সাধন বজন নাহি জানি সাধন বজন নাহি জানি দাও না একবার দরশনে সাধন বজন নাহি জানি সাধন বজন নাহি জানি দাও না একবার দরশনে কোন সাধনে পাব তোমার মন বাবা কানু দন কোন সাধনে পাব তোমার বাবা কানু দন কোন সাধনে পাব তোমার টাকা পয়সা বালাখানা চাই না তোমার দরবারে তোমার পাগল বলে বাবা ডাকো একবারে আমার টাকা পয়সা বালাখানা চাই না তোমার দরবারে তোমার পাগল বলে বাবা ডাকো একবারে আমার তোমার পাগল বলে বাবা ডাকো একবারে আমার মুছে যাবে সকল দুঃখ মুছে যাবে সকল দুঃখ শান্ত হবে দাসের মনে মুছে যাবে সকল দুঃখ মুছে যাবে শান্ত হবে দাসের মন বাবা কানু দন কোন সাধনে পাব তোমার মন বাবা কানু দন কোন সাধনে পাব সাধন বজন নাহি জানি সাধন বজন নাহি জানি দাও না একবার দর্শন কোন সাধনে পাব রাজা বাদশা বীর বাহাদুর সবাই তোমার ভিখারি আল্লাহ তালা দিছে তোমায় দুই কুলের আমিরি আল্লাহ তালা দিছে তোমায় দুই কুলের আমিরি রাজা প্রজা বীর বাহাদুর সবাই তোমার ভিখারি আল্লাহ তালা দিছে তোমায় দুই কুলের আমিরি আল্লাহ তালা দিছে তোমায় দুই কুলের রে তুমি সারা এই জগতে তুমি সারা এই জগতে কে আছে আর আপন জনে তুমি সারা এই জগতে তুমি সারা এই জগতে কে আছে আর আপন জন কোন সাধনে পাব তোমার মন বাবা কানু দন কোন সাধনে পাব তোমার বাবা কানু দন
কোন সাধনে পাব তোমার সাধন বজন নাহি জানি সাধন বজন নাহি জানি দাও না একবার দর্শন কোন সাধনে পাব তোমার আলহামদুলিল্লাহ বলেন না আমি বড় মহা পাপী পাপের নির্মূল সীমানা আমি বড় মহা পাপী পাপের নির্মূল সীমানা দয়া করে ইলিয়াস বাবা আমায় কবুল করো না দয়া করে কানু শাহ আমায় কবুল করো না জোরে দয়া করে কানু শাহ আমায় কবুল আমি বড় মহা পাপী পাপের নাই মুর্শিমানা দয়া করে কানু শাহ তা কবু আমায় কবুল করো না দয়া করে ইলিয়াস বাবা আমায় কবুল করো না শরণ তলে জায়গা দিয়ে শরণ তলে জায়গা দিয়ে দেখাইও নুরি শরণ চরণ তলে জায়গা দিয়ে চরণ তলে জায়গা দিয়ে দেখাইও নুরি শরণ কোন সাধনে পাব তোমার মন বাবা কানু দন কোন সাধনে পাব তো নবীজিরে পাওয়ার আশায় উসিলা নিলাম তোমার নবীজিরে পাওয়ার আশায় উসিলা নিলাম তোমার কত পাগল দেখছে নবী আসিলা কানুর দরবারে কত পাগল দেখছে নবী আসিলা কানুর দরবারে নবীজিরে পাওয়ার আশায় উসিলা নিলাম তোমার নবীজিরে পাওয়ার আশায় উসিলা নিলাম তোমার কত পাগল দেখছে নবী আর কত পাগল দেখছে নবী আসিয়া কানু সরদরবার তুমি সারা এই জগতের নূরে বাংলা নবীর পাগল নূরে বাংলা নবীর পাগল সাইজে নবীর দর্শন কোন সাধনে পাব তোমার মন বাবা ইলিয়াস কোন সাধনে পাব তোমার সাধন বজন নাহি জানি সাধন বজন নাহি জানি সাধন বজন নাহি জানি দাও না একবার দর্শন কোন সাধনে পাব তোমার সুবহানাল্লাহ বলেন বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা ফিরের দরবারে গিয়া উত্তরা দক্ষিণগুড়ি ফিরের আওলা যারা তাদেরকে সম্মান করি না তাজিম করি না মুর্শিদের দরবারে আপনার মুর্শিদের সন্তান লক্ষ্মী জিগর যদি সে নাবালক শিশুও হয় তাকে তাজিম করা আপনার জন্য ওয়াজিব দেখান কথা কই ইম বুঝি বললাই সিদ্দিক আকবর বড় না রসুল বড় হ্যাঁ ইম বুঝি কথা না বুঝি কথা রসুল সম্মানে বড় দুনিয়াবি বয়সে সিদ্দিক আকবর রসুল তুম নামকে মাইতে লাগবে উগ্র ইহুদি সিদ্দিক এবে সিদ্দিক আকবর মাস উগ্র ইহুদি এসি সিদ্দিক আকবর তুসল আবু বকর হতে তুই ড না মোহাম্মদ ড আর হলে তো বর্ডার করে হতে না ড দেরি সন তরিকতর আদব কেন সাহাবি হলে কেন শিখেন সিদ্দিক আকবর উত্তর দিচ্ছে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাইতে বড় তবে বয়সে আমি নবী আমার সাইতে তবে বয়সে সিদ্দিক আকবর দুনিয়াবি বয়সে রসূলের চেয়ে বড় আবার আত্মীয়তার রিশতায় সিদ্দিক আকবর শ্বশুর রসূল হলে জামাই সেদিকেও বড় ঠিক নি জামাই আর শ্বশুর যদি রাস্তা দিয়া যায় জামাই জুতাকে শ্বশুরে নিবে না শ্বশুর জুতো জামাই নি কথা বলেন না কেন জামাই যদি জুতা খুলি বলে জামাই ওর রে অশ্বশুর আব্বা জুতাই না কাতল লই
বিয়াদবিন খবর শরীফ আগে দিবেলা জুত তালিবের খবর না হল সিদ্দিক আকবর আমার রাসূলের সঙ্গে যখন যেতেন তরিকতের আদবটা শিখেনেন তরিকতের আদবটা শিখেনেন তরিকতের শিক্ষা দরবারে গেলে আজকে সাদমা কেন পান না পেয়ে যাবেন আল্লাহর নবীর রহমতুল লিল আলামিন আমার দয়াল নবীর সাথে সিদ্দিক আকবর যখন সফরে যেতেন ফারুক আজম যখন সফরে যেতেন সিদ্দিক আকবর নবীর শ্বশুর উমর ও ফারুক আজম নবীর শ্বশুর আল্লাহর নবীর গাটি মোবারক আল্লাহর নবীর জুতো মোবারক তলাগুলি বুকের মধ্যে এইভাবে লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটতেন একদিন একজন সাহাবী জিজ্ঞাসা করে আবু বকর নবী তোমার জামাই বয়স ছোট জুতা কেন বুকের মধ্যে নিলা সিদ্দিক আকবর বললেন তোমরা বুঝছো না তোমাদের নজরে দেখা যায় উনি আমার জামাই মেয়ের জামাই তোমাদের নজর উনি আমার বয়সে ছোট কিন্তু উনি আমার জামাই হলো আমি জামাই শ্বশুর জামাইয়ের কোন সম্পর্ক নয় আমি আবু বকর মুহাম্মদের গোলাম আমি উনার গোলাম আমি উনার চাকর আমি উনার গোলাম উনার জুতা বহনকারী সত্তরিকতের মধ্যে শ্বশুর বাবার রিশতা নয় আজকে উনি আমার শ্বশুর জামাইয়ের কোন সম্পর্ক নয় তরিকতা এটা শিক্ষা দেয় আমার মুর্শিদের দরবারে আওলা এটা জন্মগত ভাবে দুনিয়াবি বয়স আমার ছোট হলো আমার মনিবের রক্ত ওই শরীরের মধ্যে বহন করে তাই তাকে তাজিম করা প্রত্যেকটা মুরিদানের জন্য ওয়াজিব তরিকত এমন একটা জিনিস বায়াত বায়াত শব্দের অর্থ হলো আপনি বিক্রি হয়ে গেছেন আপনি কি হয়ে গেছেন আরো যেরকম কি হয়ে গেছেন জেনে শুনে বুঝে ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে বাসনটা দিয়েছিলেন এর মধ্যে এমন ক্ষুধা লেগেছে কাউকে বলতেও পারে না সইতেও পারে না কষ্ট খাবারের প্লেটটা নিয়ে নিশিরাত্রে হযরত কাবলার দরবারে চলে গেলেন সাইয়্যিদ দরজা নক করে ডাক দেখো বাবা ও বাবা একটু দরজা করলেন বলে তুমি কে এত নিশিরাত্রে আমাকে ঘুমাইতে দাও না আমি আহমদুল্লাহ মেজবান নারীকে ঘুমাইতে দাও না ডাক দিয়ে বলে হুজুর আমি দুনিয়ার অন্য কোন মানুষ নই আপনার সন্তান আমিরুজ্জামা এসেছে ও আমিরুজ্জামা নিশিরিতে ঘরে কেন কাজান দরজা খোলেন দরজা খোলার পর দুপুর বেলার খাবারের প্লেটটা হাতের মধ্যে দিয়ে বলে বাবা ওনাদের বাড়ি থেকে আপনাকে খাওয়ার জন্য একটা প্লেট দিয়েছে আমিরুজ্জামা আমার জন্য যে তুই খাস নাই কয় আব্বা আমার তো খাওয়াইতে পাঠাইছেন খাইতে তো পাতান নাই খোদার কসম আমিরুজ্জামার মৃত্যু হতে পারে যতক্ষণ আপনার হুকুম পাবো না ওই খাবার আমার মুখে উঠবে না আমি একবার খেতে পারলাম না আমার মেহমানদারি করলো না আমি গরিব মানুষ ফসল হইলাম না এই জন্য পীরের দরবারে গেলাম না দুনিয়াতে কোন মসজিদ নিয়ে পীরের দরবারে যাওয়া হারাম পীরের দরবারে নিদানের সময় যেই দুর্দশা আপনার সন্তান রক্ষা করতে পারবে না যেই বিপদ আপনাকে মা রক্ষা করতে পারবে না যেই বিপদ থেকে বাবা রক্ষা করতে পারবে না যেই সমস্যা থেকে কেউ সমাধান দিতে পারবে না সে মৃত্যুর বিছানায় ঈমান রক্ষা করার জন্য পীরের দরবারে যাবে হাই বললেন ইয়া তো ঠিয়ার জন জোরে মান্য দিল কথা দেখেন এই লোক হতো না জানা নেই তাতাল্লা হইলাম দে আল্লাহর ওলিয়ল দরবারত মুর্শিদের দরবারে যাবেন মুর্শিদের দরবার বক্তারি কাবাগর সুবহানাল্লাহ না মুর্শিদের দরবার বক্তারি কাবাগর জান্নতি হাওয়া জেতাই বইয়া যাই বিশ্বাসে বক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হন বিশ্বাস বক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হন ইমাম শেখ সাহেব দিলে হে দে ফিরের দরবারে যাই ফিরের কে সাহায্য না নেবা ফিরের কে সাহায্য মসজিদের দোয়ানা গুরুন না নেবা দেন মাইন সুন্দর জিজ্ঞেস বহুত ইন তরিকতর হতা দিন বার বললেন
মুর্শিদের দরবারে যাই ফিরর অনুমতি ছাড়া নফল নিয়তের ইবাদত অনুবর্তী হই রিয়াজত 36 বছর হবসয়া হবসর তু হদিন গজু তু ফাইবে হতু এন শুক্রবার যে শনিবার হলো এসতি ইবেন নাম তরিকত তরিকত মানে আপনাকে যত নিজের কুরবানি দিতে পারবে আপনি তত পাবেন ঠিক কি না বলেন আরো জোরে বলেন কানো সহায় আল্লাহর ওলি জার হই না বাইতুলো না জার হই না বাইতুলো না সারা জগত দূরে দেখো এমন দয়াল মিলবে না কানো সহায় আল্লাহর ওলি জার নাই রে বাইতুলো না জার নাই রে বাইতুলো না সারা জগত দূরে দেখো এমন দয়াল পাবে না কানো ইয়াস বাবা আল্লাহ রলি জার নাই রে বাইতুলো না জার নাই রে বাইতুলো না সারা জগত দূরে দেখো এমন মুর্শিদ মিলবে না কানো শাহ আল্লাহ রলি কানো শাহ আল্লাহ রলি জার নাই রে বাইতুলো না ইয়াস বাবা আল্লাহ রলি জার নাই রে বাইতুলো না গোটা জগত দূরে দেখো হয় না তাহার তুলো না সুবহানাল্লাহ তুলে নেব না তোমার গল্লে তোমার তুলে নেব না খবরদার ইন্দ তরিক তার কার হতা হই ফেলাই যে যে তরিক তরবিয়া ও যে দরবারের গো সুন্নি তরিক ওইলি বাই মন করিবে মন তাইব না এক ফিরের দরবারের মুরিদ আরেক ফিরের হিংসা নগরিবে কে ইন্দ কান হতা মন থরিগি সুকসুরি দরবার শরীফুর আপ দাদা এনআইটুল সুফি আর গুরু আছিলেন তো যাই না আয় হতো না দাদা এই হিন্দু হলে পূজা করো দা দালা মারি মারি দিম না আর হদ নাতি খবর দাও আরে আক্রমণ করিবে গেল না দিলে আদি কি হিন্দু হল ভিতর মিনালে হদ নাতি রে হিন্দু রে দেখলে তুমি দিল মারবে না খারাপ ভাষা কথা বলবে না আমি বলতো দাদা কি আমাকে হইতাম খদ অনাতি ইতারা জিবের খোদা মানে ইবে তো এক নম্বর খোদা নয় ইবে দুই নম্বর খোদা তুই জিবেরে মানো ইবে তো এক নম্বর খোদা তুই যদি ইতারা দুই নম্বর খোদারে গাইল দো ইবে তো আর এক নম্বর খোদারে গাইল দিব তুই যদি তারা দুই নম্বরের হ ইবে তো আর এক নম্বর করে হইব এত লাই অন্য রুফির কামেল ও নকে তোর তাহার বিষয় নয় তোর বিশ্বাস তো তোর লাই কামেল ইবের ভিড়ের বিরুদ্ধে হইতে গেলে ইবে তোর কামেল ভিড়ের বিরুদ্ধে হওয়ার কারণে আমার নামা গুণালে কইব আমার নামা বরবাদ হইব নিজের গুণ তুই লেহি জানো কারণে তুই গুণে বাদি কথা মনে তাইব না তোর গো তোর লাই কামেল আর গো আল্লাহ খবরদার ইন গরিবেন আজ ইয়ারা সমাজত সবচেয়ে বেশি সমস্যা চলে দে এগিন লিয়ে রে সুন্নি ওই লি দরবার ইবে আরার মানুষ মনে গরিবেন আল্লাহ কবুল করুক আর দুরু আমিন কানো শাহ আল্লাহ রলি কানো শাহ আল্লাহ রলি জার হই না বাইতুল হনা সারা দেশ ঘুরে দেখো এমন মুর্শিদ মিলবে না ইলিয়াস বাবা আল্লাহ রলি জার নাই রে বাইতুল হনা জার নাই রে বাইতুল হনা সারা দেশ ঘুরে দেখো এমন দয়াল মিলবে না সুবহানাল্লাহ বলেন না কানো শাহর আল্লাহর কানো শাহর পাকে দরবারে এক নিয়ত গেলে পরে কানো শাহর পাকে দরবারে এক নিয়ত গেলে পরে আরে সকল আশা পূর্ণ হবে সকল আশা পূর্ণ হবে মনের দুঃখ থাকবে না সকল আশা পূর্ণ হবে মনের দুঃখ থাকবে না সারা জগত ঘুরে দেখো এমন মুর্শিদ মিলবে না ইলিয়াস বাবা আল্লাহ রলি জার নাই রে বাইতুল না জার নাই রে বাইতুল না সারা জগত ঘুরে দেখো এমন মুর্শিদ মিলবে না সুবহানাল্লাহ বলেন না গৌসে ফাকের
গুলশান লইয়া আব্দুল কাদেরের চাহনে নিয়া গৌসে পাক নিশানে লইয়া আব্দুল কাদেরের চাহনে নিয়া কানু শাহর ফয়জ নিয়া কানু শাহর ফয়জ নিয়া উড়াই আর কানু শাহর ফয়জ নিয়া উড়াই নূরের নিশানা কানু শাহর আল্লাহর ওলি জার নাই রে বাইতুল হোনা জার নাই রে বাইতুল হোনা সারা জগত ঘুরে দেখো এমন মুর্শিদ মিলবে না সুবহানাল্লাহ বলেন